আলাইকুম, আমার নাম আসিফা জামাল। আমি আপনাদেরকে একটা কবিতা পিঠ করে শোনাবো। আমার কবিতার নাম বীর পুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো তাহলে বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতিমা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রানা ঘোরার পরে, টল্প গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোরা ঘুরে ঘুরে রাঙা ধুলো নিয়ে ঘুরে আসি। শুনতে হলো সূর্যের আলো পাতে, এমনি জানো জোড়া নিশির মাঠে, ধু ধু করে যেদিক পারে যাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলাম কোথা। আমি বলছি ভয় কর না মা গো, ওই রাখা যায় মানে তো দৃশ্যতা, চোর কাটাতে মাছ রয়েছে ঠিকই, মাঝখানে তো পথ গিয়েছে বেকি, গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গাছ পানি, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি জানো বললে আমায় দেখে, দেখে থারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে ওই যে কারা আসছে রে যাচ্ছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারা গুলো বাঁশের কাঠা বেড়ে আর কি ছেড়ে কাটছে ধর ধর। আমি জানো তোমায় বলছি ডাকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ছাকলা চুল, কানে গো যা জবার ফুল। আমি বলি খবরদার এক পাকা ছাসিস চুজি, এই যে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেবো তোদের সেরে, শুনে তার আলাম ফদি উঠে চেঁচি উঠল হারে। তুমি বললে যাস না কুকুরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোরা গেলাম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো বাদে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুম্বকে নি সময় করে, বলছো ভাগ্যি খোকের সঙ্গে ছিল, দুর্দশাই হতো তা না হলে, রোজ কি ক্ষতি যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদু বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোক বলতো ভাগ্যি খোকা ছিল মায়ের সাথে। ধন্যবাদ।